বন্ধুরা, মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য ট্রেন্ডিং এবং ভাইরাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি, কোরিয়ান স্টাইল পটেটো নুডলস। আর এই রেসিপিটা খুব সহজভাবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করে দিই আমার আজকের এই রেসিপিটি। কিন্তু তার আগে আপনাদের কাছে এখন একটাই অনুরোধ যে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়ে আলুগুলিকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে রেখে দিয়েছি। এবারে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার মধ্যে থেকে অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটা শক্ত ডো রেডি করব। ঠিক যেমন আমরা রুটি বানানোর সময় ডো রেডি করি, সেরকমই ডো রেডি করতে হবে। বন্ধুরা, আপনারা মনে রাখবেন যে ডোটা রেডি করার সময় একদমই জল অ্যাড করবেন না, কারণ আলুতে অলরেডি অনেক ময়েশ্চার থাকে, তার জন্য আর এক্সট্রা জলের প্রয়োজন হবে না। এখানে আমি অনেকটা পরিমাণে ময়দা অ্যাড করেছিলাম, আবারও একটু ময়দা অ্যাড করলাম, কারণ আমি আগেই বলেছি আলুতে অনেক বেশি ময়েশ্চার থাকে, তো তার জন্য ডোটা শক্ত হতে একটু টাইম লাগে। আবারও একটু ময়দা অ্যাড করে আমি ডোটাকে সম্পূর্ণরূপে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে ডোটাকে রেস্ট রাখার কোনো দরকার নেই। আমি হাতটাকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে ওই ডো থেকে সামান্য পরিমাণে একটু ডো নিয়ে, অর্থাৎ একটা লুচি বানানোর সময় যেটুকু লেচি আমাদের প্রয়োজন হয় ঠিক সেই পরিমাণ ডো নিয়ে এইভাবে একটা গোল করে সামান্য একটু চ্যাপ্টা শেপ দিয়ে একটা জলের বোতল নিয়ে নিয়েছি। দেখুন, আপনারা এখানে জলের বোতলের পরিবর্তে এখানে কোল্ড ড্রিঙ্কসের বোতল বা কাঁচের যে কোনো বোতল নিতে পারেন। দেখুন, এইভাবে একটা মাশরুমের মতো শেপ দিয়ে নিলাম নুডলসটার। তো মাশরুমের মতো শেপ আমার দিয়ে নেওয়া হয়ে গেছে, আমার একটা রেডি হয়ে গেল। আমি আপনাদের আর একটা এইভাবেই বানিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। অপরদিকে আমি উনানে একটা ছোট সাইজের পাত্র বসিয়ে তার মধ্যে জল ফুটতে দিয়েছিলাম। এখানে জলটাও সম্পূর্ণরূপে ফুটে উঠেছে। এবারে আমি যে মাশরুম শেপের নুডলসগুলো বানিয়েছিলাম সেগুলোকে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে 5 থেকে 7 মিনিট ধরে আমি একটু ফুটন্ত জলের মধ্যে এগুলোকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, 5-7 মিনিট পর কি সুন্দর হালকা হয়ে এই মাশরুম নুডলসগুলো উপরে উঠে এসেছে, তার মানে এগুলো সম্পূর্ণরূপে হয়ে গেছে। আপনারা যখন দেখবেন যে নুডলসগুলো হালকা হয়ে উপরে ভাসতে শুরু করেছে, তার মানে এটা হয়ে গেছে। দেখুন, আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। অপর একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি ফোড়ন রেডি করব। তার জন্য উনানে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। শুকনো লঙ্কা দিলাম 4টে মতো, আপনারা চাইলে দুটোও দিতে পারেন, যেরকম খুশি আপনারা দেবেন। এবারে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জোয়ান, 1 চা চামচ পরিমাণ জোয়ান দিয়েছি। এবারে ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসলে আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে তেলটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য দিয়েছি। তারপর আমি সমস্ত পটেটো নুডলসগুলোকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চিলি পাউডারের কালারটা এবং তেলটা ভালো মতন নুডলসগুলোর সাথে মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ছোট সাইজের রসুন আমি এভাবে কুচো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কিছু লম্বালম্বিভাবে চেরা কাঁচা লঙ্কা এবং ছোট ছোট করে কুচো করা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সোয়া সস। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গার্লিক সস, আপনারা চাইলে এখানে সেজুয়ান সসও দিতে পারেন।
দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লবণ। এবারে এই সমস্ত উপকরণগুলোকে একটা খুন্তির সাহায্যে খুব ভালো মতো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের কোরিয়ান স্টাইল স্পাইসি পটেটো নুডলস। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল মায়ের রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলে খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হয়ে যাবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।